দুই বাংলার বেশ কিছু বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ফেরদৌসের বেশ কয়েকটি সিনেমা। শুটিং ও মডেলিং এর ব্যস্ততার পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন হঠাৎ বৃষ্টি খ্যাত এই চিত্রনায়ক। সেই সাথে এই সময়ের পরিচালক ও তরুণদের প্রতিও আহ্বান জানান দেশীয় ব্র্যান্ডের পোশাক ব্যবহার করার। যাদের বিদেশ প্রীতি অনেক বেশি তারা কিন্তু জানেও না যে তারা লোকাল জিনিস এবং খারাপটা ইউজ করছে। সো আমার কথা হচ্ছে কি যে আমি একটা বিদেশি কন্টেইনার দেখে আমি খারাপ প্রোডাক্ট কেন নিব যেখানে আমাদের দেশেই সব কিছু হচ্ছে। সম্প্রতি ফেরদৌস অংশ নেন দেশীয় ব্র্যান্ড ব্লু ড্রিমসের মিরপুর শাখার উদ্বোধনী আয়োজনে। এ সময় তরুণদের প্রতি আহ্বান জানান দেশীয় পোশাকে আস্থা রাখার। অসম্ভব ভালো কারিগর আছে, অসম্ভব ভালো ভালো সমস্ত কাপড় এখানে উৎপাদিত হয়। আমাদের গার্মেন্ট সেক্টর তো সারা বিশ্ব জয় করে নিয়েছে। সো কিন্তু সেই ক্ষেত্রে আমাদের গার্মেন্ট যত সামনের দিকে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোকাল ইন্ডাস্ট্রিটা কিছুটা জায়গায় থমকেছিল। এই যে ব্লু ড্রিমের মতো যারা নতুন নতুন স্বপ্ন নিয়ে আসছেন তারা কিন্তু আমাদের এই লোকাল গার্মেন্টসগুলোকে, লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অন্য একটা মাত্রা দিয়েছে, অন্য একটা জায়গায় নিয়ে গেছেন। ঢাকায় আমরা এখন নিজস্বভাবে আমরা 10টা শোরুম করার পরিকল্পনা নিয়েছি। তার প্রথম শোরুমটা আমরা নিজস্ব অফিসিয়াল শোরুম এখানে দেওয়া হলো। মেইন পরিকল্পনা হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদেরকে একটা ভালো প্রোডাক্ট কম রেটে পৌঁছিয়ে দেওয়া। সেই সাথে কথা বলেন নতুন বছরের পরিকল্পনা ও চলচ্চিত্র অঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে। সেই সিনেমাগুলোর কন্টেন্ট চেঞ্জ করা দরকার। এখনও যদি আমি মনে করি যে বউ শাশুড়ির যুদ্ধ বানাবো এই সময় এসে, সেটা কিন্তু হবে না। এখন কিন্তু আমাকে সমসাময়িক সমস্যা নিয়ে সিনেমা বানাতে হবে, সমসাময়িক টানাপোড়েন নিয়ে সিনেমা বানাতে হবে। এখন আমাদের জীবনের গল্প আমাদের সিনেমা ফুটে আসছে। এই পরিবর্তনগুলি যেহেতু এখন শুরু হয়েছে, এখন ঢাকার পাশাপাশি সিলেটের, চট্টগ্রামের অনেক জায়গাতে সিনিপ্লেক্স খোলা হয়েছে। সো আমার মনে হয় দর্শক সেই হলগুলিতে যাচ্ছে এবং আমাদের নতুন নতুন নির্মাতারা নতুন নতুন থটস নিয়ে সিনেমা বানাচ্ছে এবং এই ভাবনাগুলি মানুষেরও ভালো লাগছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ফেরদৌসের দামপাড়া, মানিকের লাল কাঁকড়া, 1971 সেই সব দিন, ক্ষমা নেই এর মতো বেশ কিছু চলচ্চিত্র। তাই নতুন বছরে নতুন করে শুরুর আশায় পথ চলছেন জনপ্রিয় তারকা ফেরদৌস। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।